ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে পাকিস্তানে বিক্ষোভ সহিংসতা অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে, আহত হয়েছেন অন্তত 290 জন। বিক্ষোভ সামাল দিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এদিকে কারাগারে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান। বিস্তারিত জানাচ্ছেন নিশীত সূর্য। সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ প্রধান ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল পাকিস্তান। পিটিআই এর কেন্দ্রীয় মহাসচিব আসাদ উমর এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহাদ চৌধুরীকে গ্রেপ্তারের পর দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়েছে। অন্যদিকে সহিংস বিক্ষোভ উস্কে দেয়ায় পিটিআই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। এর মধ্যে প্রায় 2000 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, মুলতান, করাচি, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালায় তেহরিক ইনসাফ সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের লাহোরের বাড়িতে হামলা চালায় পিটিআই এর ক্ষুব্ধ সমর্থকরা। সেখানে বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন শাহবাজ শরীফ। খবরদার করতা হুঁ। পরে জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হাত মে লেনে ওয়ালে পিটিআই সমর্থকরা ক্ষমার অযোগ্য অপরাধ কর্মকাণ্ড করছেন। সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধীদের আইন হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে, অন্যথায় তাদের কঠোর হাতে মোকাবেলা করা হবে। এদিকে কারাগারে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যার আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইসলামাবাদ পুলিশ লাইন্সে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ আদালতে ইমরান খান বলেন, কারাগার কর্তৃপক্ষ এমন একটি ইনজেকশন দেয় যাতে ব্যক্তি ধীরে ধীরে মারা যায়। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে চান বলেও আদালতে আবেদন জানান ইমরান খান। গত মঙ্গলবার ইসলামাবাদের আদালত চত্বরে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাকিস্তানের জবাবদিহি সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করবে। নিশীত সূর্য, এটিএন নিউজ।